তোমরা এখন বাসা দেখতে আসছি, বাসা অবশ্য দেখছি, এখন বাসা বুঝে নিব, নতুন বাসা। এই যে তাদের ভাইজান, আচ্ছা তুমি বুঝে নিবা, তো চলেন বাসাটা দেখি আমরা কিরকম। বিসমিল্লাহ বলে যাই। তো প্রথমেই এটা হচ্ছে এই যে ডাইনিং আর হচ্ছে ড্রয়িং এরিয়া এটা, আর এই পাশে এখন লাইট টাইট কিছু লাগানো হয় নাই। এটা হচ্ছে পুরোটা কিচেন রুম, চলো। তারপর এটা হচ্ছে একটা টয়লেট, এটা হচ্ছে মাস্টার বেড, মাস্টার বেডটা এইরকম। ওইখানে একটা বারান্দাও আছে, বারান্দা আর ভিতরে বাথরুম সবগুলো আর কি লোকমোট। এই একটা বারান্দা খুব সুন্দর। আর এই পাশে আরেকটা রুম আছে, এই পাশে হচ্ছে আরেকটা রুম, দুইটা বেডরুম আর হচ্ছে ডাইনিং ড্রয়িং। উপরে ফ্যান ট্যান সব কিছুই লাগাইতে হবে না। আর এখানে জায়গাটা, হ্যাঁ বারান্দা না, বৃষ্টি হলে বারান্দা তোমার ভরবে পানি কি বলো? কোন কি ওদিকের ভিউটাও সুন্দর। ওই যে গরু বৈশা আছে, বাতাস আছে, অফ করা হয়তো। দিকে সুন্দর মাঠ, বর্ষাতে এটা পানি হবে তাই না? এখানটায় ভাই বর্ষায় দিকে পানি থাকে না? এটা পুরোটাই পানি, ওই যে পানির লাইন দেখা যাইতেছে নিচে, ও দেয়ালে লাইন দেখা যায়। হ্যাঁ পুরোটা পানি, একদম বিস্তৃত হাওর এলাকা এটা। তো এখন আমরা মাঠের ভিতর দিয়ে যাইতেছি, ঘর দেখে আসছি, এখন যাবো মাল সামান কিনতে। আর এই যে ভুট্টা শুকাইতেছে, ওই যে ভুট্টার খোসা, আর এদিকে ভুট্টা, এদিকে ভুট্টাটাই বেশি দেখলাম এখন পর্যন্ত। আর এটা বিস্তৃত একটা বড় মাঠ, আমরা এখন যাইতেছি বাজারের দিকে, তারপরে দেখি কী কী জিনিস কিনতে হবে, কারণ কিচ্ছুই তো আনি নাই আপনারা জানেন। আর মাঠটা তো এই যে খুব সুন্দর, কিন্তু আশেপাশে গাছপালা সব কিছু অনেক সুন্দর। হ্যাঁ ওই যে সিঙ্গেল গ্যাসের চুলাও আছে, ইলেকট্রিক চুলাও আছে, কি আমের না অরিজিনাল কি আমতো ভাই? ওয়ারেন্টি কত দিনের? প্রাইস কি রকম? দেখতেছি দেখা যাক কি হয়। আর এদিকে তো ফ্রিজ আছে, কয়েকটা ফ্রিজও দেখলাম, এই যে ফ্রিজ আছে। এখন আমার এই ফ্রিজটা ভাল লাগছে, এইটা খুব ভাল লাগছে, দেখি কোনটা নিব কি নিব না। তবে আপাতত হচ্ছে চুলা নিতেছি এখান থেকে, চুলা। আর ওই যে আরেকজন নিতেছে হচ্ছে রাইস কুকার, কি এইটা নিতেছো? মানে আপনার এই মাপের 1 কেজি তাই তো? এটা কি ছোট সাইজটা না তার থেকে বড়টা? ছোটটা ছোটটা। এগুলো কত? ডবল 2500। কিভাবে 2550 টাকা বলেন আপনি?